হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ টোয়েন্টি সেভেন্থ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ জিতেছে কে জিতেছে কর্ণাটক অপশন ডি চব্বিশতম জাতীয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ গোয়ার পানাজিতে সমাপ্ত হয়েছে কর্ণাটক তিনশো পয়েন্ট নিয়ে সামগ্রিক চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে তারপরে মহারাষ্ট্র তিনশো পয়েন্ট এবং রাজস্থান দুইশো পয়েন্ট অপশন ডি কর্ণাটক দুই নম্বর প্রশ্ন এইচএসবি সির প্রথম মহিলা সিএফও হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন পাম কৌর অপশন বি তিনি জর্জেস এল হেডারির স্থল অভিষিক্ত হয়েছেন এইচএসবি সির হেডকোয়ার্টার লন্ডন ইংল্যান্ড ইউনাইটেড কিংডম অপশন বি তিন নম্বর প্রশ্ন সম্প্রতি অবসর ঘোষণাকারী রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হকি তিনি তার ক্যারিয়ারে ভারতের হয়ে দুইশো পঞ্চাশটিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি ভারতকে টোকিও অলিম্পিকে ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনে নেতৃত্ব দেন তিনি ২৯ বছর বয়সে পেশাদার হকি থেকে অবসর নেন অপশন ডি চার নম্বর প্রশ্ন জেপি চেস ইন্ডিয়ার সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন প্রণব চাউদা অপশন এ তাকে তিন বছরের জন্য সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি প্রাক্তন সিইও প্রভদেব সিংয়ের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সম্মানিত সামাজিক কর্মী উর্মিলা চৌধুরী কোন দেশের বাসিন্দা নেপাল অপশান নেপালি সমাজকর্মী উর্মিলা চৌধুরী যুক্তরাষ্ট্রে গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন অপশন এ ছয় নম্বর প্রশ্ন নিউ দিল্লিতে ইন্টারন্যাশনাল ইনকামিং স্পোপড কলস প্রিভেনশন সিস্টেম চালু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করেছেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া অপশন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলিযোগাযোগ বিভাগের আন্তর্জাতিক ইনকামিং স্পুফড কল প্রিভেনশন সিস্টেম চালু করেছেন যা কলার আইডি হিসেবে ভারতীয় নম্বরগুলি প্রদর্শন করে এমন স্প্যাম আন্তর্জাতিক কলগুলি শনাক্ত এবং ব্লক করতে পারে অপশন এ জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া সাত নম্বর প্রশ্ন কতগুলি স্কিমকে ই শ্রম পোর্টালে একীভূত করেছে কেন্দ্র সরকার বারোটি অপশন বি ইশ্রম পোর্টালের লক্ষ্য অসংগঠিত কর্মীদের জন্য কল্যাণমূলক প্রকল্পের তথ্য একক প্ল্যাটফর্মে কার্যকর পদ্ধতিতে একত্রিত করা অপশন বি আট নম্বর প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে কততম সদস্য দেশ হিসেবে যোগদান করেছে ইসরায়েল উনসত্তরতম অপশন বি এডিবি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর উনিশশো সদর দপ্তর মান্দালুং ফিলিপাইন অপশন বি উনসত্তর নয় নম্বর প্রশ্ন লিডারশিপ সামিট দু হাজার চব্বিশ হোস্ট করেছে আইআইটি গুয়াহাটি অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নম্বর হিমালয়তে খুঁজে পাওয়া একটি সাপ প্রজাতির নাম কার নামে রেখেছে গবেষকরা অপশানে লিওনার্দো দি ক্যাপ্রিও তিনি আমেরিকান অভিনেতা ও ফিল্ম প্রডিউসার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ছাব্বিশ অক্টোবর তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ঝাড়খণ্ডের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন কে অজয় কুমার সিং দ্বিতীয় প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি বৈচিত্র্য কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন জাতীয় উদ্যান কাজিরাঙা এবং তৃতীয় প্রশ্ন টোয়েন্টি ফোর্থ ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায় গোয়া তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোশ্চেন কোন দেশের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাব সুবিয়ান্ত অ্যান্ড থার্ড কোশ্চেন নেপালের ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ছাব্বিশে অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন জাতিসংঘ দিবস পালন করা হয় কবে চব্বিশ অক্টোবর অপশন এ দুই নাম্বার স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে এস গোপাল কৃষ্ণান তিনি রাকেশ রঞ্জনের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন ডি তিন নম্বর কালিদাস সম্মান অ্যাওয়ার্ড দু হাজার তেইশ জিতেছেন কে জিতেছেন রঘুপতি ভট্ট তিনি মাইসুরের চিত্রশিল্পী তার পুরোনাম গঞ্জিকা রঘুপতি ভট্ট অপশান সি চার নম্বর কোন দেশে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লুং কুয়াং ভিয়েতনাম অপশান সি তিনি টু ল্যামে স্থল অভিষিক্ত হয়েছেন পাঁচ নম্বর কোন দেশে তিরিশতম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া আফ্রিদি পাকিস্তান অপশান বি তিনি কাজী ফয়েজ ফয়েজ ইশার স্থল অভিষিক্ত হয়েছেন ছয় নম্বর কোন কোম্পানি চিফ টেকনোলজিস্ট নিযুক্ত হয়েছেন প্রভাকর রাঘবান গুগল অপশান এ সাত নম্বর তেনকানা নামে জাম্পিং মাকড়সা নতুন প্রজাতি সন্ধান পাওয়া গেছে কোথায় দক্ষিণ ভারত অপশন বি আট নম্বর বিএসএনএল এর নতুন লোগো উন্মোচন করেছেন কে জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া অপশন সি নয় নম্বর কোথায় সিক্সটিন্থ ওমেন্স ইন্ডিয়ান ওপেনের আয়োজন করবে ভারত গুরুগ্রাম হরিয়ানা অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর কোথায় ফরটিন্থ অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস কনফারেন্সের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগর অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই